হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল বিজিরিতা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় ভালো আছি। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সয়া সস কীভাবে তৈরি করতে হয়। তো সয়া সস তৈরি করার জন্য যেসব উপকরণ লাগছে তা আমি নিয়ে নিয়েছি, তো এখন দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ পানি, এখানে নিয়ে নিয়েছি আমি 1 কাপ পরিমাণ চিনি, এখানে নিয়ে নিয়েছি আমি 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার, এখানে নিয়ে নিয়েছি আমি 1 চা চামচ টেস্টিং সল্ট, আর এখানে নিয়ে নিয়েছি 1 চামচ সাধারণ লবণ। তো এখন আমি একটি পাত্রে চিনিটা ঢেলে নিব। তো এই যে আমি এখন চিনিটা দিয়ে দিচ্ছি। তো চিনিটাকে একটু হালকা ব্রাউন কালার করে তারপর আমি পানিটা দিয়ে নিব। তো এই যে চিনিটা ব্রাউন কালার হয়ে গিয়েছে, এখন আমি একটু ভালো করে নেড়ে চেড়ে এটাকে আর একটু গাঢ় কালার করে নেব। আমি হয়তো একটু ভুল বলে ফেলেছি, আমি চিনিটাকে ব্রাউন কালার করে পানি দিব না, আমি একটু কালচে কালার হয়ে আসলে তারপর পানিটা দেব, কফি কালার টাইপের। কারণ আসলে চিনিটাকে হালকা মানে একেবারে পুড়িয়ে ফেলা যাবে না, কিন্তু পুড়ে যাওয়ার আগ মুহূর্তে যেই কালারটা হয় আর কি, পুড়ে গেলে তো গন্ধ হয়ে যাবে। তো এটা মিডিয়াম জালে কাজটা করতে হবে যেন পুড়ে না যায়। তো এই যে আমার কালারটা চলে এসেছে, আমি সয়া সসের কালারটা যেমন থাকে আর কি, তো ওই রকমই কালারটা এখন চলে এসেছে। তো আমি এখন এর মধ্যে পানি দিয়ে দিব। আমি এখন 1 কাপ পানি দিয়ে দিচ্ছি, এবং পানিটা যখন দিবেন তখন নাড়তে থাকবেন, এবং নাড়তে নাড়তেই পানিটা দিয়ে দিবেন, তা না হলে জমাট বেঁধে যায়। জমাট বেঁধে গেলেও সমস্যা নাই, নাড়াচাড়া করতে করতে আবার জমাট খুলে যাবে। তো এখানে আমি টেস্টিং সল্ট 1 চামচ দিয়ে দিলাম। তো এখন আমি সাধারণ লবণ 1 চামচ দিয়ে দিলাম, এখানে 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং কিছুক্ষণ জাল করে নামিয়ে ফেলব। তো এখানে আমি 2 মিনিটের মতো আরও জাল করে নিয়েছি, এখন আমি ঠান্ডা করে নেব। তো আমার সসটা ঠান্ডা হয়ে গিয়েছে, তো এটার কালারটা আমি একটু দেখানোর জন্য আমি চামচে নিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এটা। তো খুব সহজেই ঘরে আপনারা এই সয়া সসটি বানিয়ে ফেলতে পারেন। তো ঠিক আছে ভিউয়ার্স, আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে আমার প্রতিটি ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়।